সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি রেলবাজার হাটে। আজ আমরা রেলবাজার হাট থেকে কিছু ছোট বড় গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন ধরনের গরু উঠেছে, ষাঁড় গরু, গাই গরু এবং ছোট বাচ্চা সহ এবং আগর গরু সহ অনেক প্রকারের গরু উঠেছে। তো দর্শক, চলুন আমরা আজ আপনাদের রেলবাজার হাট থেকে কিছু গরুর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই, কয়টা গরু নিয়ে আসছেন? দুটা বিক্রি হয়েছে, একটা একটা বিক্রি হয়েছে, এটা আছে। এটা কি বাচ্চি গরু? বাচ্চি গরু, দেশি দেশি। কত চাইছেন? 38। 38 হাজার। আর আপনি বিক্রি করবেন কত দিয়ে? 35 হলে দিবেন। 35 হলে দিবেন। এটা বয়স কত হয়েছে? এক বছর হবে। এক বছর, এক বছর। আর আরেকটা যে নিয়ে আসলে ওটা কত দিয়ে বিক্রি করলেন? 20,000। 20,000। ওটা কি ছোট ছিল? ছোট। ওটা ছোট দেশি মানে বকনা? বকনা ছিল, বকনা, বকনা ছিল। এটা কত হয়ে ছাড়বেন বললেন? 35। 35 হাজার। দর্শক দেখতে পাচ্ছেন, এই বাচ্চি গরুটি উনি 35,000 টাকা হলে ছেড়ে দিবেন। তা আপনি তো ব্যবসা করেন না? কতদিন ধরে ব্যবসা করেন? কতদিন ধরে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। মোবাইল মোবাইল ব্যবহার করেন না? আচ্ছা, দর্শক চলুন আমরা আরও কিছু বাচ্চি গরুর দাম সম্পর্কে আপনারা ধারণা দেওয়ার চেষ্টা করি। কটা নিয়ে আসছিলেন আজকে? একটা। এটাই দেখতে পাচ্ছেন এই গাইগুলো কি এই ভদ্রলোক নিয়ে আসছিলেন। এটার দাম কত চাইছেন? দাম চাইছে 32। 32। আর আপনার বেচার দাম? বেচার দাম 28.5। 28.5 হলে দিবেন, মানে 28 হলে দিবেন? হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখানে দেশি ষাঁড় গরু, এটা কত গেছেন? কত বলতেছে? 35। 35,000 টাকা। মানে বিক্রি মানে কিনলেন না? না, আপনি দাম চাইছেন 35। 35 বলছি। 35 বলছেন? হ্যাঁ। এখনো দেয়নি আপনাকে? না। কত চাচ্ছে? আমরা 40। 40 চাচ্ছে, আর আপনি 35 হলে নিয়ে নেবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই ষাঁড় গরুটি এই ভদ্রলোক 35,000 টাকা হলে নিয়ে নেবেন, আর যিনি বিক্রেতা তিনি 40,000 টাকা বলেছেন। হয়তো আর 2-1,000 টাকার মধ্যে হলেও এটা এটা এই ভাই কিনে নিতে পারে হয়তো বা। দর্শক চলুন আমরা আরও কিছু বকনা বাছুরের দাম সম্পর্কে আপনাদের ধারণা দিই। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি কালো ছোট দেশি ষাঁড় গরু। দর্শক চলুন আমরা এই ষাঁড় গরুটি কীরকম দাম হয় এই দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা বয়স কত হয়েছে? দেড় বছর। দেড় বছর, মানে এখনো তো দাঁত হয় নাই? না, আগর আছে। এটা কত চাইছেন? 38। কত হলে বিক্রি করবেন? 33 হলে দেওয়া যাবে। ওজন আনুমানিক কতখানি হতে পারে? দেড় মন? ওজন করলে হবে না? এটা ওজন করলে হবে না, কাটবে না, ওটা ওজনে হবে না। কয়টা নিয়ে আসুন ভাই আপনি? একটাই। এটা তো ছোট, কি বকনা? হ্যাঁ, বকনা। এটা কত চাইছেন? এটা চাইছি ভাই 20,000। আর লোকজন কত বলতেছে? 15-16। 15-16। আর আপনি কত এলে ছাড়বেন?
এই মনে করেন কত হলে দিয়ে দিলাম, 17 হইলে দিয়ে দিলেন। চাচা দাম? হ্যাঁ, কত এক কত চাইছেন এটার? দাম চাচি 32। 32? এটা তো জোয়ান হয়ে গেছে নাকি? এখন তো আপনি পেটের অবস্থা। ও, এটা কি তাহলে ক্রস জাতের গরু? বিক্রি করিবেন কত দিয়া? বিক্রি করিবেন কত? 28-29 চাইছেন, বিক্রি করে দিবেন? হ্যাঁ, ওই দামে বিক্রি করে দিবেন। 24-25 পাওয়া যায়, 25.5। 28 হলে আপনি ছাড়ে দিবেন? দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ষাঁড় গরু দেখতে পাচ্ছেন এখানে, একবারে দেশি। কি ভাই, কেমন আছেন? ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, মোট 6টা নিয়ে আসছেন। কয়টা বিক্রি হয়েছে? বিক্রি এখন একটা করেনি ভাই। কেন, বাজার খারাপ? না, আছে মোটামুটি আছে বাজার। এটা কত চাইছেন? এটা দেশি সার গরু, দেশি সার 28,000 টাকা যাচ্ছেন। আর ছাড়বেন কত? 27,000 দিয়ে দিবেন। আর এটা? এটাও একই দাম, মানে 27,000 ছাড়ে দিবেন, মানে 2,54,000। আর ওইটা কত চাইছেন? ওইটা ওটা 2,600 দিবেন? ওইটাও তো দেশি সার। সব আগর আছে? আচ্ছা, আপনি তো ব্যবসা করেন অনেকদিন থেকে। আচ্ছা, আপনার নামটা বলেন তো আর মোবাইল নাম্বারটা বলেন। না, তারপরও ভাই নাম্বার দিছি ভাই, আরেকবার বলেন আপনি আপনার মোবাইল নাম্বারটা বলেন। আর মোবাইল নাম্বার 7,000 তাহলে নাম্বার আমার বড় ভাইয়ের নাম্বারটা দিছি এখন, তারপরে আর এটা দুটো নাম্বার দেওয়াটা ঠিক হবে না। না, আপনার কাছে কোনটা থাকে? আমার বড় ভাইয়ের নাম্বারটা থাকে, ওটা দিচ্ছি। ও, ওটা দিছেন তো আপনি আমার একবার। দর্শক, এই যে এই ভদ্রলোক একবার নাম্বারটা দিয়েছে আমাকে এই রেলবাজার হাট থেকে, রেলবাজার হাটে আমার ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা আরও কিছু ছোট দেশি সার গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ওইটাও কি আপনার? ওই দুটা ওই সামনে তিনটা? এগুলো কি সব বকনা না সার বাছু? ওগুলো হচ্ছে সার, আর এগুলো বকনা? এটা কি ব্যবসা করেন না কিনে নিয়ে এসে? ব্যবসা করেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনটি বকনা বাছু। তো দর্শক, চলুন আমরা ভদ্রলোকের সঙ্গে কথা বলি এবং এটার দাম সম্পর্কে আপনাদের ধারণা দিই। এই দাম কত? এই দুটা 44,000 চাইছেন? আর বেচার দাম কত চাইছেন? চল্লিশের কাছাকাছি, মানে 40-এর নিচে আসলেও বিক্রি করবেন? না, কিরা খায় তো বিক্রি করা হয়। হ্যাঁ, 39-এ হতে পারে এই জোড়াটা। দর্শক দেখতে পাচ্ছেন এই রক্তা বাছুরের জোড়াটি উনি 39,000 টাকা হলে ছেড়ে দিবেন। আর এটা কত চাইছেন? এই দুটো কথা বললাম। হ্যাঁ, আর এটা দামটা 19,000, 16 হলে দিব। 19,000 চাইছেন, 16,000 হলে দিয়ে দিবেন এই বকনা বাছুরটা। আচ্ছা, আপনি তো ব্যবসা করেন, আপনার নাম্বারটা আরেকবার একটু বলেন। আপনার আপনার এই নাম্বারটা না,
ওই মনির ভাইয়ের নাম্বার নয় আছে আবার আর এক জায়গা থেকে। আচ্ছা এই সার এগুলো তো সব তিনটাই সার বাছুর আপনিও ব্যবসা করেন? চাচার সাথে ব্যবসা করেন? আজকে কয়টা নিয়ে আসছিলেন? ছয়টা। তিনটা বিক্রি হয়েছে? এটা কত চাইছেন? এটা 30,000 চাইছেন? সাড়ে ছাব্বিশ মানুষ বলছে। আর আপনি কত হলে ছাড়বেন? সাতাশ হলে দিয়ে দেবেন। আর এটা এই ছোটো সারগুলোটা তিনটাই একই একই দামের? আচ্ছা আপনি তো ব্যবসা করেন, তাহলে আপনার একটু নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। আর মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 01733926221। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা একজন ব্যবসায়ীর নাম্বার দিলাম আপনাকে। এই ভাই তার চাচার সঙ্গে ব্যবসা করে, তার চাচাও একজন এই হাটের বড় ব্যবসায়ী। তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।